আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, ফ্রেঞ্চ ফ্রাই এটা ছোট বড় সকলের খুব পছন্দের একটা স্ন্যাক্স, আর এই স্ন্যাক্সের সাথে যদি চিকেনটাও অ্যাড করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই তো আমি আজকে আপনাদের ঝটপট করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের চিকেন স্টিক। আরেকটা কথা, যখনই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্টিকটা তৈরি করবেন তখনই কিন্তু পরিমাণে অবশ্যই বেশি করবেন, না হয় আপনার ভাগে কিন্তু একটা স্টিকও জুটবে না, কারণ এই স্বাদটা কিন্তু আসলেই অসাধারণ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন গিয়ে দেখে নিই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্টিক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি মুরগির বুকের মাংস লম্বা করে ফালি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ, ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ পরিমাণ, আদা বাটা নিয়েছে এক চা চামচ, রসুন বাটা নিয়েছে এক চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছে এক চা চামচ, তান্দুরি মশলা নিয়েছে এক চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই তান্দুরি মশলাটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ, লবণ নিয়েছি এক চা চামচ, সেই সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ। সব শেষে আমার লাগবে চিকেনটাকে ভাজার জন্য ছোট করে কাটা ফ্রেঞ্চ ফ্রাই। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের চিকেন স্টিক। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্টিক। ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্টিকটা তৈরি করার জন্য মুরগির বুকের মাংস আমি এরকম মোটা করে লম্বা করে ফালি করে নিয়েছি। এখন সবগুলো মুরগির বুকের মাংসই আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব, সেই সাথে অ্যাড করে দেব তান্দুরি মশলা, আর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। এখন এই সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে মুরগিটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। এখন চিকেনটা ম্যারিনেশন হতে দিয়ে আরেকটা বলে দিয়ে দেব ময়দা, কর্নফ্লাওয়ার, আদা এবং রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, ধনিয়া পাতা কুচি এবং সব শেষে বাকি 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণই হালকা একটু মাখিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি, দিয়ে একেবারে টাইট ফিট ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা কিন্তু একেবারে ঘন হবে। তো দেখুন ফ্রেন্ডস, যখন দেখবেন এরকম একটা চামচের মধ্যে ব্যাটারটা তুলে ধরলে ব্যাটারটা নিচে গড়িয়ে পড়ছে না, তখনই বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে। এখন চিকেনের জন্য ব্যাটার যেহেতু হয়ে গেছে, আলুর প্রিপারেশনটা মানে ফ্রেঞ্চ ফ্রাই প্রিপারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য নর্মালি ঠিক যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই কেটে থাকি সেভাবেই ফ্রেঞ্চ ফ্রাইটা কেটে এরপর আবারও আমি এক পিস ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এরকম দুই টুকরো করে মানে হাফ ইঞ্চি করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি টুকরো করে নিয়েছি। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এরকম একটা ছড়ানো প্লেটে ঢেলে নেব। আর অবশ্যই মনে রাখবেন ফ্রেঞ্চ ফ্রাই টুকরোগুলোর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। আমি যখন এগুলোকে টুকরো করে নিয়েছিলাম তখনই কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ের সম্পূর্ণ পানিটাই চিপে নিয়েছি। এখন একটা লম্বা স্টিক নিয়ে এক পিস স্টিকের মধ্যে এক পিস করে চিকেন আমি ঢুকিয়ে দেব। এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে সেই ব্যাটারটা চিকেনের গায়ে ভালোভাবে গড়িয়ে নেব। সব শেষে ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে গড়ানো চিকেনের পিসটা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ভালোভাবে হাত দিয়ে চেবে চেবে বসিয়ে দেব। সেমভাবে আরও এক পিস স্টিক নিয়ে সেই স্টিকের মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি ঘন ব্যাটারটা চিকেনের গায়ে গড়িয়ে নেব। এরপর আবারও আমি ব্যাটারে গড়ানো চিকেনের ওপর ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরোগুলো হাত দিয়ে চেবে চেবে বসিয়ে দেব। দেখুন, এরই সাথে সবগুলো চিকেনের পিসই আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গড়িয়ে নিয়েছি। এখন এই চিকেনের পিসগুলো আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আর ফ্রেন্ডস, তেলটা কিন্তু আগেই আমি চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন কিন্তু চুলার হিটটা কমিয়ে লো মিডিয়াম করে দিবেন। এখন একটা একটা করে সবগুলো চিকেনের স্টিকই গরম তেলে ছাড়া হয়ে গেলে একটা চামচ অথবা খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবগুলো চিকেনের স্টিকই আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
তো দেখুন ফ্রেন্ডস, চিকেনের স্টিকগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সবগুলো স্টিকই আমি কিচেন টিস্যুর উপর তুলে নেব। আর তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম দারুণ মজার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্টিক। আর ফ্রেন্ডস, এই চিকেন স্টিকগুলো তৈরি করার পর ছবি তুলতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ এই স্টিকগুলো এতটাই আমি, তাই তো আমার দুই ছেলে একরকম পাহারা দিয়ে কিন্তু এই স্টিকগুলো ছবি আমাকে তুলতে দিয়েছে। আর ছবি তোলার শেষেই কিন্তু শুরু হয়ে গেছে তোলপাড়। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।